এবার পোষা প্রাণীদের জন্য চালু হলো কিন্ডার গার্ডেন। তাই ব্যস্ত শহুরে জীবনে কাজে গেলে প্রিয় পোষা প্রাণীটিকে দেখাশোনা করার চিন্তা করতে হবে না এর মালিককে। এসব কিন্ডার গার্ডেনে প্রাণীদের দেখাশোনা করা, খাওয়ানো ও খেলাধুলার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শখ থাকে। অনেকে শখ করে বাসায় কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণী পুষে থাকেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যাদের বাসায় পোষা প্রাণী রয়েছে তারা শারীরিক ও মানসিকভাবে অন্যদের তুলনায় বেশি সুস্থ থাকেন। মনস্তত্ত্ববিদরা বলছেন বাসায় ফিরে প্রিয় পোষা কুকুরের সাদর অভ্যর্থনা কিংবা বিড়ালের আদর মাখা ডাক সারাদিনের ক্লান্তি ভুলিয়ে মনকে প্রফুল্ল করে তোলে, যা আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে খুবই সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে ব্যস্ত জীবনে কাজে গেলে প্রিয় পোষা প্রাণীটিকে দেখাশোনা করবে কে, এমন চিন্তার সহজ সমাধান মিলছে পূর্ব এশিয়ার দেশ চীনে। দেশটিতে পোষা প্রাণীকে দেখাশোনার জন্য চালু হয়েছে কিন্ডার গার্ডেন, যেখানে প্রিয় প্রাণীকে রেখে কাজে যান মালিকেরা। সেখানেই প্রাণীদের দেখাশোনা, খাওয়ানো ও খেলাধুলা করানো হয়, পাশাপাশি দেয়া হয় প্রয়োজনীয় প্রশিক্ষণও। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে এমন একটি কিন্ডার গার্ডেনে পোষা প্রাণীদের হ্যান্ডশেক বা করমর্দন করা, দরজা বন্ধ করা, দড়িতে লাফ দেয়া, বেল বাজানো ও অন্য প্রাণীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর মতো বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তবে এই সেবা বেশ ব্যয়বহুল। কিছু কিন্ডার গার্ডেনে 45 দিনের বিশেষ প্যাকেজ রয়েছে, সেখানে পোষা প্রাণীকে দীর্ঘ সময় রাখা যায়। এজন্য গুনতে হয় $1,650, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় $2,00,000। কিছু কিন্ডার গার্ডেন দিবাযত্নের সেবা দিয়ে দৈনিক $95 ফি নেয়। এ সেবার আওতায় পোষা প্রাণীদের জন্য স্কুল বাস রয়েছে। প্রাণীদের এসব স্কুল বাসে করে মালিকদের বাসা থেকে কিন্ডার গার্ডেনে আনা হয়, আবার দিন শেষে বাসায় পাঠানো হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।